আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। নবীর যে কন্যা ফাতেমা, তাকে যে জান্নাতের সর্দারিনী বানানো হলো, আপনি কি আমাকে বলতে পারেন যে তিনি কি এমন মানবতার সেবা করছেন বা মানবতার কল্যাণ করছেন যে তাকে জান্নাতের সর্দারিনী বানিয়ে দেওয়া হইলো? নবীর কন্যা হওয়া ছাড়া তার আর কি যোগ্যতা আছে? জান্নাতের সর্দানি হওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় আল্লাহর ইবাদত বন্দেগী করাটাই মানে মানে একটা থিম হওয়া উচিত। বাট উনি একটু প্রিভিলেজ পাইছেন, উনি তো নবীর কন্যার জন্য, হয়তো এটাই আচ্ছা, মূলত নবীর যে রিজন। দুই নাতনি আছে, দুই নাতনি আছে হাসান এবং হোসেন, তারা হচ্ছে জান্নাতের সর্দার, পুরুষদের, যুবকদের সর্দার, তাই না? জি 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 তারা কি এমন ভালো কাজ করছে, মানবতার সেবা করছে বা পৃথিবীর উন্নতি করছে যেই কারণে তারা জান্নাতের সর্দার হইল ভাই? ওনারা এই নবীর আওলাদ এটি বা বংশধরে এটাই হচ্ছে ওনাদের আর কি অ্যাচিভমেন্ট। তাহলে অন্যের কৃতকর্মের দায় যদি আরেকজন না নেয়, তাহলে মোহাম্মদ, যে ধরলাম মোহাম্মদ অনেক ভালো কাজ করছে, সেটার জন্য সেইটার ফলাফল হিসেবে তারা কেন জান্নাতে সর্দার সর্দানি হইল, এটা কি হবে? এটাও তো হচ্ছে গিয়ে মানে আরেকজনের ভালো কর্মের ফল অন্য আরেকজন ভোগ করতেছে, তাহলে এটা কিভাবে হইল? হ্যাঁ, এটাও মানে মানে আপনি যে পয়েন্টটা বলতেছেন এটা ঠিকই আছে, বাট আমি জানি জানি না মানে ওরা ইসলামের ক্ষেত্রে কি ধরনের অবদান রাখছেন হাসান, এখন সেটা এখন জানা নাই সবচেয়ে ফাতেমা। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে, নবী মোহাম্মদ 40 বছর পর্যন্ত এমন কি ভালো কাজ করছিল যার কারণে তাকে নবুয়ত দেওয়া হইলো এবং তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ঘোষণা করা হইলো এবং তাকে আখেরি নবী ঘোষণা করা হইলো? তিনি এমন কি ভালো কাজ করছিলেন, নাকি আল্লাহ পাক তাকে আল্লাহ পাক কি তাকে সিলেক্ট করছেন নাকি ইলেক্ট করছেন, বলেন তো? হ্যাঁ, এটা তো আল্লাহ সিলেক্ট করেই রাখছেন, এটা তো মানে মানে তাকে তো এটা তার এমন তো না যে নবী মোহাম্মদ নিজ যোগ্যতায় সেরা নবী, শ্রেষ্ঠ নবী হয়েছেন, তাই নাকি আল্লাহ পাক আগে থেকে তাকে সিদ্ধান্ত নিয়ে রাখছে তাকে শেষ নবী বানাবে নাকি? আল্লাহ মানে এটা তো এরকম হবে মানে এজ এ মুসলিম এটার উত্তর এরকমই হবে, আল্লাহ যোগ্য করেই তৈরি করছেন ওনাকে। হ্যাঁ ঠিক আছে, যোগ্য করে তৈরি করছে, কিন্তু তিনি তো তার যোগ্যতা দিয়ে এমন কোন মানে এমন তো না যে তাকে আসলে আমাদের মতোই নর্মাল মানুষ করে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি তার নিজ যোগ্যতায় অনেক পরিশ্রম করে আল্লাহর অনেক ইবাদত করে এমন একটা পর্যায়ে চলে গেছেন যেটার কারণে উনি ওনাকে একদম সেরা নবী, শ্রেষ্ঠ নবী, মানবতার দূত ইত্যাদি ইত্যাদি বানিয়ে দিতে আল্লাহ বাধ্য হয়েছে, তা তো না? আল্লাহ বাকি তাকে বানিয়েছে ওই রকম করে নাকি? হ্যাঁ 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 তাহলে আর একজনের কাজের ফলাফল যদি আরেকজন না নেয়, তাহলে আল্লাহর এই কাজের ফলাফল নবী মোহাম্মদ কেন পাবে ভাই? নবী মুহাম্মদকে তো ভাই স্পেশাল মানে আমাদের আমরা হচ্ছে অর্ডিনারি আর উনি হচ্ছেন এক্সট্রা অর্ডিনারি, উনাকে মানে স্পেশাল মানে ভাবে আল্লাহ নিয়ে কি কাউকে 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 স্পেশাল সুবিধা দেন, এটাই তো হচ্ছে এই কথার সাথে কন্ট্রাডিক্টরি, যে আল্লাহ কাউকে স্পেশাল সুবিধা দেন আর কাউকে কোনো সুবিধাই দেন না, কাউকে আবার স্পেশাল অসুবিধাও দেন। আমি একটু আগে দেখিয়েছি যে খিজিরের সময় যে বালকটা, সেই বালকটা জন্মগতভাবে কাফির, তাকে জন্মগতভাবে কাফির করেই তৈরি করা হয়েছে। মানে আল্লাহ পাক কাউকে কাউকে সিদ্ধান্ত নিয়ে রাখেন তাকে শেষ নবী বানাবেন, সে হবে আখেরি নবী, সে হবে মানবতার দূত, এ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আরেকটা বাচ্চাকে তিনি বানাচ্ছেন তাকে মানে শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন এ হবে কাফের, একে খিজির এসে হত্যা করবে। তাহলে এখানে তো দুইটা ক্ষেত্রেই তো আল্লাহ পাক কাউকে স্পেশাল সুবিধা দিলেন, কাউকে স্পেশাল অসুবিধার ভিতরে ফেললেন, তাই না? হ্যাঁ এটা আচ্ছা ঠিক ফারাজ ভাই, আছে আমি একটু আমি একটু কিছুক্ষণের জন্য আসছি, আপনি কিছুক্ষণ ভাই কথা বলেন, তাহলে আমি ভাই, যাচ্ছি। আমি একটু লিভ নিতে আর কি আছি ভাই, মানে বেশ রাত হয়েছে, তো আমি একটু আপনি তাহলে আসুন, ততক্ষণ আমি আছি ভাই, আছি ভাই। ওকে ঠিক আছে, 5 মিনিট। ওকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আচ্ছা আছে। জি ফরাজ ভাই, তো আপনি হ্যাঁ যেটা বলতেছেন, আপনি একটা এই যে বলতেছিলেন বা আল্লাহর বিচার ব্যবস্থা নিয়ে বা প্রবলেম অফ ইভিল নিয়ে যখন বলতেছিলেন, তো এখানে আরেকটা ব্যাপার এই যে আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ বিচারক, এটাতে তো কোনো ডাউট নেই এজ এ মুসলিম হিসেবে। তো কিন্তু উনি কিন্তু মানে কৃতকর্ম কি করতেছি না করতেছি এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট ওনাকে সিজদা করতেছি কিনা, ওনার মানে উনি মানে ওনার এবাদত করতেছি কিনা, এটাই হচ্ছে গিয়ে মেইন, ওনাকে মান্য করতেছি কিনা এখন এটা হচ্ছে এখন গিয়ে মেইন। এখন আমি আমি হতে পারে শেষ এখন করে হতে ফেলি, পারে এখন হতে পারে যে যদি আপনি মমিনদের সাথে এই আলোচনায় বসেন, মমিনদের থেকে উত্তরটা মানে উত্তরটা এরকম পাবেন যে ভালো মন্দের সবচেয়ে মানে প্রথম স্ট্যাটাসটা বা ভালো সবচেয়ে ভালো বা সবচেয়ে খারাপের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আপনি আল্লাহকে সেজদা করবেন, এবং সবচেয়ে খারাপ কাজ হচ্ছে আপনি আল্লাহ আল্লাহর সাথে কুফরি করবেন। তো হয়তো পারে তার আল্লাহ এতটুকু প্যাথেটিক, সে মনেই করে যে ভালো মন্দ স্ট্যান্ড মানে প্রথম স্ট্যান্ড এইটা, এবং সে এটাকে যেহেতু প্রথম স্ট্যান্ড মানে নিয়েছে, সেক্ষেত্রে সে তাকে বলতে পারে যে হ্যাঁ আমি সবচেয়ে ভালো বিচারক এবং আমি চাই আমি এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি বিচার করবো, এটা তার ইয়ে হতে পারে, এটা তার একটা স্ট্যান্ডার্ড হতে পারে।
জি যদি হ্যাঁ, আমি আমরা সেটা এটার সাথে একমত না অবশ্যই, যে উনি বুদ্ধিমান প্রাণী বানায় কেন সেই প্রাণীকে বলবে আবার তারপর অন্ধবিশ্বাস করতে? না, সে মানে আমি যেটা আসলে মানে বলতে চাচ্ছিলাম যে আল্লাহর যে বিচার সিস্টেম, এটার মধ্যে কিন্তু মানে প্রবলেম আছে। আপনি দেখেন, যদি একটা মানে আমি একটু একটা ক্রাইম করি, ক্রাইম করার পর আমার ওই বিচারটা হয় কোর্টে উঠি, বিচারককে আমি মানি কিনা না মানি সেটা দিয়ে কিন্তু কিছু যায় আসে না। বিচারক তার আমার ক্রাইম অনুযায়ী কিন্তু সে তার রায়টা দিবে, আমি কি ক্রাইম করছি না করছি এটা অনুযায়ী, ওকে মানার জন্য বা না মানার জন্য। আমি ওকে যদি মানিও তারপর আমার শাস্তি হবে, ওকে আমি নাও মানি তারপর আমার শাস্তি হবে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু এরকম নাই। আল্লাহকে হচ্ছে মানে জাস্ট মানলেই কিন্তু সব সাজা মানে সব পাপ মাফ, আর না মানলে মানে যতই পুণ্য করি বা যাই করি না কেন ইয়ে হবে না, আউটপুট নাই আমার জন্য, কিন্তু সাজা কমে হবে। এই এই ইমান কি সব ক্ষেত্রে কি ওয়ার্ক করে? মানে ধরেন একজন সমকামী মানুষ, একজন সমকামী আচ্ছা মানুষ কি সমকামী অমিত হয়ে ভাই, থাকে? আপনি আপনি আছেন? অমিত ভাই হ্যাঁ আছি আছি ফেরোজ ভাই। আপনি কন্ট্রোলে আছেন? অমিত ভাই হ্যাঁ আছে আছে, আচ্ছা, অমিত ভাই তাহলে আজকের মতো আমি বিদায় নিই ভাই, আমার একটু কালকে সকালে চুল ধরতে হবে, তো আজকের জন্য তাহলে শিওর আমি ফেরোজ বিদায় ভাই, নিই। ওকে আচ্ছা অমিত শিওর, ভাই তাহলে ভালো থাকবেন, সাবর্টন ভাই ভালো থাকবেন, রাফিদ ভাই টেক কেয়ার, তাহলে গুড নাইট, গুড নাইট ফেরোজ আচ্ছা। ভাই, গুড নাইট, সাবধানে থাকবেন। আমি যেটা বলছিলাম যে আল্লাহর উপরে ইমান রাখা, এটা কি সব ক্ষেত্রে কি এটা কি ওয়ার্ক করে? যেরকম আমি যেটা বললাম যে একটা সমকামীর ক্ষেত্রে, একটা সমকামীর জন্য কি খালি এতটুকু ইম্পর্টেন্ট যে আল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করবে, নাকি তার নিজেকে একটা পরিবর্তন করার, একটা যদি এটা সম্ভব না নিজেকে পরিবর্তন করার, বাট ইসলাম কি এটা এক্সপেক্ট করে না যে একটা সমকামীর পরিবর্তন? এটা কি সব ক্ষেত্রেই কি ইমানটা কি নেসেসারি? হ্যাঁ, উনি যদি একজন সমকামী যদি উনি তওবা ইস্তেগফার করে ফিরে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই। না না, সমকামী তো তওবাস্তা দিয়ে তো মানে ফেরা আসা তো সম্ভব না, ও তো মানে সমকামী থাকবে আর কি, কিন্তু এইটা কি লাইক এই ক্ষেত্রে কি লাইক একটা সমকামী তো আর পাল্টাইতেছে না, সে কি সেজদা লাইক সে কি আল্লাহর আল্লাহর সামনে নীল ডাউন কি করতে পারবে? আল্লাহ কি সেটা কি মেনে নিবে? সম্ভবত এটা মানে এটাও হতে পারে আল্লাহর পরীক্ষা, যিনি সমকামী তিনি যদি নিজেকে কন্ট্রোল করে একা একা বাকি লাইফটা মানে মৃত্যুর আগ পর্যন্ত কাটাতে পারেন, তাহলে আল্লাহ খুশি হবেন, ওনার রিওয়ার্ড হিসেবে ওনাকে অনেক কিছু দিবেন, এরকম কিন্তু কিছু একটা ব্যাখ্যা হইতে পারে। রাফিদ ভাই একটা কথা জিজ্ঞেস করি, সমকামী যাকে মানালো তাকে বানিয়েছে কি? তিনি তো পরম করুণাময় আল্লাহ। তাহলে সে তাহলে আল্লাহ সেরকম বানালো, আবার সে তারপরে আবার একটা সেইভাবে ইচ্ছে মানে সেই বানালো, বানিয়ে তারপরে তাকে আবার শাস্তি দেবে, এটা আবার কিরকম হলো? আল্লাহ তো বানাইছে, এটা পরীক্ষা করতেছেন, তো এটা পরীক্ষার জন্য পরীক্ষা করে দেখতেছেন ও নিজেকে কন্ট্রোল করতে পারে কিনা। পরীক্ষা করতে দেখতেছে নাকি না এটা আসলে ম্যাটার করে না, বাট দ্য ফ্যাক্ট যে ও একটা জিনিস বানায় এইটার উপরে শাস্তি দিতেছে, যেখানে এই এই বানানোর জিনিসটা অ্যাসিউম করে নিতেছে যে সমকামী বানাইছে আল্লাহ, কিন্তু এই বানানোর জিনিসটা একটা মানুষকে ক্ষতি করতেছে না, তাও যে আল্লাহ এটা নিয়ে যে বিচার দিবে, এটা কিন্তু প্রুফ যে আল্লাহ যে মানে সর্ব বুদ্ধিমান বিচারক যে না, এটা প্রুফ যে আল্লাহ আসলে একটা মূর্খ বর্বর জাজ। হ্যাঁ সম্ভবত। আচ্ছা ভাই, আমি আপনার অন্য কাউকে যুক্ত করেন, আমার আসলে কালকে ইয়ে আছে, একটু কাজ আছে, আমি ওকে ঘুমাতে। হ্যাঁ ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে গুড নাইট, সাবধানে থাকবেন, পরে একদিন আপনার সাথে কথা হবে তাহলে। আজকে তাহলে রাফিদ ভাইয়ের কাছে বিদায় নিই, ঠিক আছে, গুড নাইট রাফিদ ভাই।